हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले एसेछि नतुन एकटी ब्लग निये। निश्चयई तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजकेई प्रथम जे बंधुरा आमार भिडियोटी देखछो, प्लीज सबस्क्राइब करे आमार परिवारे चले एसो। आर फेसबुक पेज थेके जारा देखछो, प्लीज पेजटी फलो करे नाओ। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো ভিডিওটি শুরু করলাম, সঙ্গে থাকো। আমার সকালটা শুরু হয়ে গেছে ভোর ছটাতে। বলবে সকাল ছটা, আবার ভোর ছটা কেন বলছি? ভোর কি আর সব ছটায় হয়? আমার কাছে ভোর ছটাতেই হয়। এমন একটা সময় ছিল যখন আমি রাত 3:30 সময় উঠতাম, আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন তোমাদের দাদা ভাই হোস্টিং ছিল টালিগঞ্জে। ও প্রতিদিন বাড়ি থেকে যেত 5টার সময়, আর ওর লাঞ্চ ব্রেকফাস্ট পুরোটাই আমাকে রান্না করে দিতে হতো, পুরো টিফিনটাই ক্যারি করতো। আর এইসব রান্না করার জন্য আমাকে উঠতে হতো রাত 3:30 সময়। বুঝতেই পারছ, 5টায় বাড়ি থেকে বেরোতো, এটুকু সময় তো আমার লাগতোই না অতটা রান্না করার জন্য। একদিক থেকে ভালোই হতো, সারাদিন আর কোনো কাজ থাকতো না, সূর্যিমামা ওঠার আগে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যেত। কিন্তু সব থেকে বড় সমস্যা হতো কখন জানো? শীতের দিনে, যখন সারা পাড়া একদম সুখে নিদ্রা দিত, শীতের কম্বল মুড়ি দিয়ে ঘুমাতো, আমি কাঁপতে কাঁপতে উঠতাম, উঠে রান্না করতাম। প্রতিষ্ঠা তখন অনেক ছোট, কিছুতেই উঠতে আমার ইচ্ছে করতো না, তবুও উঠতাম, উঠে কর্তামশাইয়ের জন্য রান্না করে দিতাম। যদি কোনোদিন কোনো কারণবশত না করে দিতে পারতাম, তাহলে না সারাদিন মনটা খুঁতখুঁত করতো, কি যেন একটা করিনি, কি যেন একটা করিনি। বেশ কয়েক বছর হলো, প্রায় বছর 7-8 বছর হলো এই কাজের থেকে আমি মুক্তি পেয়েছি। প্রথমে তো তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেল বাইরে পোস্টিং, ও চলে গেল বাড়ির বাইরে, তখন তার ওর কোনো ঝামেলাই রইল না। উইকেন্ডে আসতো, পুরো বাড়ির দায়িত্বটাই আমার ওপর বর্তাত। এই রিসেন্টলি, এখনো এক বছরও হয়নি, তোমাদের দাদা ভাই বাড়ির থেকে আবার জব করছে, মানে বাড়ির কাছাকাছি পোস্টিং আছে যেখান থেকে ও ডেলি প্যাসেঞ্জারই করতে পারে। আমার টেনশন একটু কমেছে, আর না হলে গোটা বাড়ির সব রেসপন্সিবিলিটি আমার একা পালন করতে করতে একদম অবস্থা খারাপই হয়ে যেত, মানে সিঙ্গেল মাদার যাকে বলে আর কি। ছেলে মেয়ে ঘর সংসার সব দিকটাই আমাকে দেখতে হতো। এখন আমি অনেকটা হাত পা ঝাড়া হয়ে গেছি, যেহেতু তোমাদের দাদা ভাই এসে গেছে, অনেক ঝামেলাই আমার মাথা থেকে নেমে গেছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের বেডরুম ক্লিন করে আজকে বেডে সব চেঞ্জ করেছিলাম, সেগুলো সব সার্ফে ভিজিয়ে দিলাম, কেচে ধুয়ে সকালের কাজকর্ম সব কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। আজ হবে আলু পানিরে আর ফুলকপি দিয়ে তরকারি। পানিরটা ভেজে তুলে নিলাম, আলুগুলো ভেজে তুলে সেই তেলের ওপর ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম আদা বাটা। অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। পনিরটা ভেজে নুন চিনির জলে আমি ভিজিয়ে দিয়েছিলাম, নুন চিনি দিয়ে জলটা ফুটিয়ে সেই জলে পনিরটা ভিজিয়ে দিয়েছিলাম, ভাজা পনিরটা, তাতে না পনিরটা অনেক সফট হয়। তারপরে ভাজা আলুগুলো অ্যাড করে ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে আগে থেকে করা গরম জলটাও দিয়ে দিলাম। ফুলকপিটা ভাজলে অনেক স্বাদ হয় খেতে, কিন্তু এতগুলো ফুলকপি ভাজার মতো ধৈর্য আমার থাকে না, তাই কষেই দিয়ে দিয়েছি। আর এই যে আগে থেকে যে পনিরটা নুন চিনির জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। পনিরটা অবশ্যই গরম জলে লবণ চিনি দিয়ে ভিজিয়ে দেবে, তাহলে না পনিরটা অনেক সফট হয় খেতে। একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম দেবো একটুখানি ঘি,
তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে আমাকে আজকে ফুলকপিটা কিনে দিয়ে গেছিল, কেননা আজকে ঘরে রান্নার তেমন কিছু ছিল না। আর এটা চেনো? এটাকে বলে মান কচু। যারা চেনো না তারা দেখে না। আজকে হবে কচুর অনেকগুলো আইটেম। প্রথমেই করে নিচ্ছি কাঁচা কচুর বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা মান কচুটা আর নারকেল কোড়া। দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। ওহ, এটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। ব্যাস হয়ে গেছে আমার পেস্ট করা। এবার এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। এই কচু বাটাটা শিখেছিলাম আমি আমার দিদিমার কাছ থেকে। দিদিমার তো শিলপাটাতে বাটত, আমি তো শিলপাটার থেকে অনেক দূরে থাকি। করে আমি করি মিক্সিতে। হয়ে গেছে আমার কচু বাটা। আর হবে কাঁচা কচুর বড়া, মান কচুর বড়া আর কি, কাঁচা কচু তো না। এর জন্য গ্রেট করা কচুর মধ্যে দিয়ে দিলাম সুজি, লঙ্কা কুচি, নারকেল কোড়া আর ময়দা, স্বাদ মতো নুন। করে দিচ্ছে এই প্রিপারেশনটা সম্পূর্ণটাই মাসি। দেখো একটা শক্ত ডো করে নিয়েছিলাম, তারপরে চ্যাপটা চ্যাপটা করে বেশ পাকোড়ার মতো আকার দিয়ে এটাকে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এটা স্ন্যাক্স হিসেবেও বেশ ভালো লাগে, ক্রিস্পি ক্রাঞ্চি হয় মান কচুর বড়া। যারা ট্রাই করোনি এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। কচুটা অবশ্যই একটু দেখে শুনে কিনো, গলা ধরলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আমার জন্য লাঞ্চ থালিটা রেডি করে নিয়েছি ওল সেদ্ধ কচু বাটা আর পনিরের তরকারি বড়া দিয়ে। এবার চলে এসেছে রাতের ডিনার তৈরি করার জন্য। ডিনারে ছেলে মেয়ের বায়না লুচি খাবে। এই ভেজের দিনই ওদের বায়নাটারও বেশি হয়। আজকে প্রতিষ্ঠার ছেলে দুজনা মিলে দল পাকিয়েছে, চলো লুচি করো লুচি করো। করে দিয়েছি লুচি। আর ডিনারে রয়েছে ওলের তরকারি, ওল সেদ্ধ, বড়া ভাজা, আর এগুলো দিয়ে খাবে তোমাদের দাদাভাই ভাত। আর আমাদের জন্য রয়েছে লুচি, পনিরের তরকারি, মিষ্টি আর আম। চলো ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।